সকল নাকিদ মুহাদ্দিস, অর্থাৎ হাদিসের সমালোচনাকারী মুহাদ্দিস বা ইমাম, এভাবে সকল হাদিস ও প্রাসঙ্গিক তথ্যাদি সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের বিশুদ্ধ ও নির্ভেজাল সংরক্ষণের ব্যবস্থা করেছেন। তার হাদিস বর্ণনার ক্ষেত্রে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত মিথ্যা চিহ্নিত করেছেন, মিথ্যাবাদীদেরকে চিহ্নিত করেছেন, বিশুদ্ধ হাদিসকে মিথ্যা ও সন্দেহজনক বর্ণনা থেকে পৃথক করেছেন, আলাদা করেছেন। তারা নিম্নে পদক্ষেপগুলি গ্রহণ করেছেন। এখানে 12টি পদক্ষেপ আমরা দেখব, যেগুলো হাদিসের সংরক্ষণের জন্য মুসলিম উম্মাহ গ্রহণ করেছিলেন। এক, সকল হাদিসের সনদ, অর্থাৎ সূত্র বা রেফারেন্স সংরক্ষণ। দুই, সনদের সকল রাবির ব্যক্তিগত পরিচয়, জন্ম, মৃত্যু, শিক্ষা, ওস্তাদ, ছাত্র, কর্ম, সফর, ভ্রমণ ইত্যাদি যাবতীয় তথ্য সংগ্রহ। তিন, রাবিগণের ব্যক্তিগত সততা, বিশ্বস্ততা ও সত্যপরায়ণতা যাচাই করা। চার, বর্ণিত হাদিসের অর্থগত নিরীক্ষা ও যাচাই করা। পাঁচ, সনদে উল্লিখিত প্রত্যেক রাবি তার ঊর্ধ্বতন রাবির নিকট থেকে, ঊর্ধ্বতন হাদিস বর্ণনাকারীর নিকট থেকে সকনে নিজ কানে হাদিসটি শুনেছেন কি না তা যাচাই করা। ছয়, সংগৃহীত সকল হাদিসের তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত মিথ্যা থেকে নির্ভুল বর্ণনাগুলি, নির্ভুল হাদিসগুলি আলাদা করা, পৃথক করা। সাত, সংগৃহীত তথ্যাদি ও তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে যে সকল রাবির মিথ্যাচার ধরা পড়েছে, যে সকল হাদিস বর্ণনাকারী মিথ্যাচার ধরা পড়েছে, তাদের মিথ্যাচার উম্মাহর সামনে, তাদের মিথ্যাচার মুসলিমদের কাছে উন্মোচন করা, তুলে ধরা। আট, সংগৃহীত সকল হাদিস সনদ সহ গ্রন্থায়িত করা। নয়, রাবিদের নির্ভুলতা বা মিথ্যাচার বিষয়ক তথ্যাদি গ্রন্থায়িত করা। দশ, পৃথক গ্রন্থে আলাদা কিতাবে বিশুদ্ধ হাদিস সংকলিত করা। এগারো, পৃথক গ্রন্থে আলাদা কিতাবে মিথ্যা ও জাল হাদিসগুলিও সংকলিত করা। বারো, জাল বা মিথ্যা হাদিস সহজে চেনা নিয়মাবলী লিপিবদ্ধ করা। নিম্নে আমরা এ সকল বিষয়ে আলোচনা করব। এ আমাদের পরবর্তী ভিডিওর আলোচ্য বিষয় হবে হাদিসের সনদ সংরক্ষণ সম্পর্কিত।